মুন্সীগঞ্জ মীরকাদিমের ধবলগাই প্রায় 200 বছরের ঐতিহ্য। প্রতি কোরবানির ঈদে পুরান ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটে সবচেয়ে বড় আকর্ষণ থাকে মুন্সীগঞ্জের মীরকাদিমের ধবল গরু। এসব গরুর চোখের পাপড়ি সাদা, নাকের সামনের অংশ সাদা, পায়ের খুর সাদা, লেজের পশম সাদা সহ পুরো শরীর সাদা হওয়ায় এগুলো ধবল গরু হিসেবে অধিক পরিচিত। এই সাদা গরুগুলো সাধারণত 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। এই গরু অনেক চাহিদা, এই গরুর ডাকার রহমতগঞ্জের লোক ডাকার থেকে আসে গরু, এই চাহিদা করে নিয়ে যায়। মুন্সীগঞ্জের কোনো হাটে এই গরু বিক্রি হয় না, শুধুমাত্র খামারে এবং পুরান ঢাকার হাটে বিক্রি হয়। অন্যান্য এলাকা থেকেও লোকজন এখানে আসেন এই গরুর সন্ধানে। অনেক দাম দিয়ে কিনে নিয়ে যান পুরান ঢাকার খানদানি লোকেরা। তবে বিলুপ্তির পথে মুন্সীগঞ্জ মীরকাদিমের 100 বছরের ধবল গরু লালন পালনের ঐতিহ্য। গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কিছু প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ঐতিহ্যকে। 200 বছরের ঐতিহ্য, এই গরু আমাদের পূর্বপুরুষ থেকে লালন পালন করে আসছে, এখন আমরা এই ঐতিহ্য ধরে রাখার জন্য লালন পালন করে থাকি। আমরা ঢাকার রহমতগঞ্জের মাঠে বিক্রি করে থাকি, সেটা অনেক বড় ঐতিহাসিক একটি হাট। এই গরুগুলো আমরা ওই হাটে একদিনে বিক্রি করে থাকি। শতকরা 60% গরু পালতো এখানে মীরকাদিমে মানুষ, এখন সেই গরুটার পালা না, কিছুর জন্য এখানে সবকিছু দাম সেরকম দাম পাওয়া যায় না। এটা আমরা ছোটকাল তো মানে 100 বছর আগের ঐতিহ্য, আমরা মানে আমার দাদা দিদির আগে তো শুনতেছি মুন্সীগঞ্জ নাম করা মানে ঐতিহ্যবাহী গরু। একসময় মীরকাদিমের 200 শতাধিক খামারি কয়েক হাজার ধবল গরু পালন করে কোরবানি ঈদের সময়ে হাটে নিয়ে যেতেন বিক্রি করতে। কিন্তু কিছু অসাধু খামারিরা ভেজালযুক্ত খাবার দিয়ে গরু মোটা তাজাকরণ করায় মীরকাদিমের ধবল গরু ব্যবসায়ীরা দীর্ঘ 10 মাস পরিশ্রম করে লাভবান না হওয়ায় এ ব্যবসা থেকে সরে আসছেন তারা। তাই তো 200 জনের বেশি ধবল গরুর খামার মালিক থেকে এখন নেমে এসেছে 10 থেকে 12 জনে। আগে এখানে অনেক ধবল গরু ফার্ম ছিল, এখন সবকিছু দাম বেড়ে যাওয়ায় এখানে আর এখন তেমন হয় না। খামারিতে নিজস্ব মিলে ভাঙানো খৈল, ভুসি, কুড়া, চালের কুড়া খাইয়ে পরম মমতায় সন্তানের মতো গরুগুলোকে লালন পালন করা হয় বলে দাবি খামারিদের। খামারের ভেতরের পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বলে জানান পরিচর্যাকারীরা। আমি 2 বছর পর্যন্ত এই খামারে কাজ করতেছি, এটি দেখাশোনা করি, এটি খাদ্য মন্দ দেই। এই গরুগুলাকে ডাল, ভুসি, খেসারি, মোষনা খৈল, ভুট্টা ফাঁকি আরো ভালো ভালো মানে খাবার দিয়ে গরুগুলো আমরা লালন পালন করে থাকি, যার কারণে এই গরুগুলো অনেক ভালো হৃষ্টপুষ্ট হয়। এই জেলায় বর্তমানে 12 থেকে 14টি খামারে ধবল গরু পালন করা হয় বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম। তবে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান তিনি। প্রাণী সম্পদ অফিস থেকে নির্ধারিত মূল্যে আমাদের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে টিকা প্রদান করা হয়। এই গরুগুলোকে তাদের লালন পালনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তর সর্বোচ্চ সহযোগিতা করে থাকে।